ক্রিকেটে মাঝে মাঝে কিছু নিয়ম দেখা যায় যেগুলো সচরাচর ব্যবহৃত হয় না। কোনো ক্রিকেটের আউট কিংবা চার ছয়ের মাধ্যমে সেগুলো সামনে আসে। ক্রিকেটে সকল আইনের সঙ্গেও মানুষ পরিচিত নয়, কিন্তু ক্রিকেটার ও ম্যাচ পরিচালনার দায়িত্বে যারা থাকেন তাদের এসব নিয়ম সম্পর্কে অবগত থাকতে হয়। এমনই এক আইনের প্রয়োগে দেখা গেল ইংল্যান্ডের ব্লেডিটি ব্লাস্টের এক ম্যাচে। শুক্রবার ব্লেডিটি ব্লাস্টের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইয়র্কশায়ার এবং ল্যাঙ্কাশায়ার। পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক শান মাকসুদ খেলছেন ইয়র্কশায়ারের হয়ে। ম্যাচের 15তম ওভারের প্রথম বলেই হিট উইকেট শিকার হন শান মাকসুদ, কিন্তু বলটি হয় নো বল। কিন্তু এই বলে রান নিতে গিয়ে আবার রান আউট হয়েছেন শান মাকসুদ। নিশ্চিতভাবে আমরা সকলেই জানি যে নো বলে রান আউট বৈধ, তাই আউট হওয়ার কথা তার। কিন্তু এখানে দেখা গেল এমসিসির এক নতুন নিয়ম, শান মাকসুদ কখনোই দুই ধরনের আউট একসঙ্গে হতে পারে না। সেক্ষেত্রে নো বল হওয়া এবং সেই বলে হিট উইকেট হওয়া এদিকে আগে বিবেচনা করা হবে, যে কারণে পরবর্তীতে রান আউট হয়েও আম্পায়ার সেটিকে গুনায় ধরেনি। এমসিসির 31.7 দ্বারাই এই নিয়মে, এই দ্বারাই বলা আছে একজন ব্যাটারকে আউট দেওয়া যাবে না যদি কোনো আম্পায়ার মনে করেন যে সে তার ক্রিজ থেকে বোলগ্রমে আউট দেওয়ার কারণে বের হয়ে গেছে। এমনই একটি নতুন নিয়ম ক্রিকেটে প্রয়োগ করতে দেখা গেছে।